আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, এনওসি, এনওসি লেটার মানে নো অবজেকশন লেটার, এবং লেবার কার্ড মানে একটা কন্ট্রাক্ট কার্ড আর কি। তো এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন। যাই হোক বন্ধুরা, কথা হলো যে আপনারা জানেন যে বর্তমানে আরব আমিরাতে এনওসি পেপার দিয়ে আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন বা একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন, ওই জায়গাতে কাজ নাই, এখন আপনি কি করবেন? তো ইচ্ছা করলে আপনি অন্য একটা কোম্পানিতে এনওসি বানিয়ে বা লেবার কন্ট্রাক্ট বানিয়ে 1 বছর 6 মাসের বানিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এই সুযোগটা করে দিয়েছে আপনাদেরকে, আর এটাকে বলা হয় পার্ট টাইম জব অফার, পার্ট টাইম জব। এটার মেন উদ্দেশ্যটা কিন্তু এরকম, যেমন আপনার কোম্পানিতে আপনি কাজ করতেছেন অলরেডি, মানে সিস্টেম হলো যে আপনার কোম্পানিতে আপনি কাজ করতেছেন, আরেক কোম্পানিতে আপনি পার্ট টাইম জব করতেছেন বা ফুল টাইম করতেছেন, কোনো রকমের সমস্যা নাই। তার জন্য প্রয়োজন এনওসি মানে নো অবজেকশন লেটার এবং লেবার কার্ড। এখন কথা হলো, নো অবজেকশন লেটার নিতে অনেকেই বলেন ভাই কয় টাকা খরচ হবে। দেখেন, নো অবজেকশন লেটার নিতে কোনো প্রকার টাকা খরচ হবে না, তবে আপনি যে কোম্পানিতে আছেন বা যে দোকানে আছেন, যে লাইসেন্স আছেন, সেই লাইসেন্সের মালিক যদি আপনার কাছে কিছু টাকা চায় সেটা হচ্ছে পরের কথা, কিন্তু কোনো রকমের টাকার প্রয়োজন পড়ে না। জাস্ট এটা একটা পেপার বানাবেন, এখানে লেখা থাকবে আপনার নাম, আপনি কত তারিখে এসেছেন, আপনার স্যালারি কত, আপনার আইডি নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার, আপনি কী পজিশানে কাজ করছেন, বিস্তারিত লেখা থাকবে ওই পেপারটাতে। এবং নিচে লেখা থাকবে এটাই যে আপনি, মানে নিচে লেখা থাকবে যে আপনি অন্য একটা কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে অনুমোদন দেওয়া হোক। এবং এটার আপনার একটা পেপার দেখতে পাচ্ছেন এরকম, নিচে যে কোম্পানিতে আপনি চাকরি করতেছেন সেই কোম্পানির সিল থাকতে হবে। যেমন আমার দোকানের নাম সফি সিরাজ টেইলারিং অ্যান্ড এমব্রয়ডারি, এই দোকানের এরকম সিল আছে, সেই সিলটা দিতে হবে, সিলের উপরে সাইন করতে হবে আরবাবের, অনারের, ঠিক আছে, আরবাবে সাইন করতে হবে। সেই সাইন পেপারটা নিয়ে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে আপনাকে এই পেপারটা দিতে হবে। শুধু পেপার দিলে হবে না, এই পেপারের সাথে আপনার আইডি ফটোকপি দিতে হবে, আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, এবং পাসপোর্টের আপনার একটা ভিসা স্ট্যাম্পিং যে হয় সেটা কিন্তু বর্তমানে পাসপোর্টে নাই, কিন্তু অনলাইনে কিন্তু ভিসা স্ট্যাম্পিংটা থাকে, সেই অনলাইন থেকে ভিসা স্ট্যাম্পিংটা উঠিয়ে যে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানিতে আপনাকে সাবমিট করতে হবে। তখন ওই কোম্পানির মালিকেই এই এগ্রিমেন্ট পেপারটা বানিয়ে নিবে 1 বছর বা 6 মাসের, ঠিক আছে, 1 বছর বা 6 মাসের এক পেপার বানিয়ে নিবে। সেটার জন্য 450 দেরহাম, 400 দেরহাম বা 480 দেরহাম, 420, এরকম খরচ হতে হবে, ঠিক আছে। এটার জন্য এগুলা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে পার্টনার বিষয় নিয়ে আমি একটা কথা বলেছি, পার্টনার বিষয়েরাও এই সুযোগটা আছে এখন বর্তমানে। হ্যাঁ, যারা পার্টনার বিষয়ে আছেন তারা আগে ছিল না, এটা গত কয়েকদিন ধরে চালু করেছে, আপনিও করতে পারবেন এনওসি বানিয়ে। এটার জন্য এখন আপনি তো আপনার দোকানের পার্টনার, তাহলে আপনি নিজেই কিন্তু দোকানের ওয়ানার, তাহলে এটা করবে কি? এটা করবে আপনার সাথে কিন্তু আরেকজন পার্টনার থাকবে, সেই পার্টনার আপনাকে এনওসিটা দিবে এবং সাইন করে দিবে, কারণ তার কোনো অবজেকশন আপনি অন্য জায়গায় কাজ করার জন্য, অথবা আপনার আরও এটা সাইন করে দিবে যে আপনার ওর ওনার কোনো অবজেকশন নাই, ঠিক আছে, একই সিস্টেম। এগুলো আপনারা জানেন যে পার্টনার বিষয় আগে 3 বছরের ছিল, এবং পার্টনার ভিসার আগে অনেক মানে অনেক একটা হাই একটাই আছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটা নাই, বর্তমানে সেম লেবার ভিসার মতো করে দিয়েছে পার্টনার ভিসাটা, 2 বছরের মেয়াদ বা আগের মতো এরকম শক্তি বা এরকম কোনো কিছু না, ঠিক আছে। তো এটা হতো বিষয়। তো আশা করছি যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন ওই দিন, আমি কিন্তু উত্তর দিয়েছিলাম লাইভে এসে, তারপর আজকে ভিডিওর মাধ্যমে দিলাম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবার মাঝে, ঠিক আছে। আর আরেকটা কথা হলো যে আমার দোকানে যারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি যে এখানে আমার সবাই আত্মীয় স্বজন, তবে এখন বর্তমানে ভিসা বন্ধ থাকার কারণে আমার কয়েকজন টেলারের প্রয়োজন ছিল খুবই আর্জেন্ট, তাই তাদেরকে নিলাম 1 বছরের কন্ট্রাক্ট করে প্রত্যেককে, ঠিক আছে, কন্ট্রাক্ট করে লেবার কার্ড বানিয়ে, তারপর লেবার কার্ড এখন হাতে পাই নাই, লেবার কার্ডের জন্য আবেদন করা হয়েছে, ইনশাল্লাহ পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।